আমার ভিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিবানারা, আল্লাহ নবী দয়ার নবী আমার, তাই হাদিস পাকের মধ্যে জানা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়া নাসি আজমাইন। ও আমার ভিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিবানারা, আল্লাহ নবী দয়ার নবী তাই জানা, তোমরা যতক্ষণ না আমি মুহাম্মদ মুস্তাফা আমার মহাব্বত আমার ভালোবাসা তোমার কলিজায় বেশি না পায়দা করবে, ততক্ষণ আমি নবী বলে দিলাম তোমার ইমানটা পাকা হলো না। ও আমার ভিজনেরা আল্লাহ নবী সাহাবারা দয়ার নবী সাহাবারা, আল্লাহ নবীকে কেমন প্যার করে, আল্লাহ নবীকে কেমন মহাব্বত করে, আল্লাহ নবী রাতের অন্ধকারে মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে চলে যান, আল্লাহ নবী আমার মক্কা ছেড়ে মদিনার জমিনে চলে যান, ওই সময় মক্কার সাহাবারা বাড়িঘর ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর নবী দয়ার নবীর কদমে হাজির হয়ে যান। ও আমার ভিজনেরা ও জনেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দয়ার নবী ওই সময় সাবান এখানে বলে, এ আমার সাবানা কি ব্যাপার বাবা এমন সময় এখানে কেন, আল্লাহ নবী সাবানা বলে হুজুর আমরা কলেমা পড়ার কারণে আমার বিবি আমায় স্বামী বলে মানে না, আমি কলেমা পড়ার কারণে আমার আব্বা আমায় বেটা বলে মানে না, হুজুর আমরা সব ছেড়ে দিই ঘর বাড়ি ভিজে মাড়ি ছেড়ে দিই আবার কত মেয়ে খাজিরি হয়ে গেলাম। বাপের এক কাটা জমি ভাইয়ের ভাই একটু বেশি হলো মেনে দিতে পারি না, বাপ যদি একটু কম দিয়ে মারা যায় বাপের জানাজা পড়ে না, এমন ছেলে অনেক পাওয়া যায়, এক দিকে না এক কাটা না একটু গনি না, আল্লাহর নবীর প্রেমে দয়ার নবীর প্রেমে ভিজে মাটি ঘর বাড়ি বিবি বাল বাচ্চা সব ভুলে গিয়ে আল্লাহর নবী দয়ার নবীর কদমে হাজিরি হয়ে যা। আল্লাহ নবী তাদের দেখভাল করে, আল্লাহর নবী দয়ার নবী আমার তাদের দেখভাল করে। একদিন আল্লাহ নবী বলে, এ আমার সাবারা, এ আমার সাবারা, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ কোরআনে বলে, ইদা নদিয়া নিসলা, যখন নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজের দিকে এসো, আর যখন নামাজ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আর, তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে যাও, অতএব বাবা সাবারা, আল্লাহ কোরআন রুচি কামাই করা লাগবে, এ বাবা সাবারা যাও চলে যাও চলে যাও, তোমরা হালাল রুচি সন্ধানে বার হয়ে যাও। ও আমার ভিজনেরা ও আমার জনেরা যুবকেরা, ওই সময় আল্লাহর নবী দয়ার নবী সাবারা, আল্লাহর নবীর বিবিকেরা সবাই কামাই করার জন্য চলে যায়, কিন্তু না না না, আল্লাহর নবীর সাবান আবু হুরাইরা হুজুর আর যায় না, সব সাবা চলে গেছে, নবী সাবা আবু হুরাইরা হুজুর আর যায় না। ও আমার ভিজনেরা ও আমার জনেরা যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দয়ার নবী ওই সময় আবু হুরাইরা হুজুরকে জিজ্ঞাসা করেন, এ বাবা আবু হুরাইরা, এ বাবা আবু হুরাইরা, সবাই রুচি কামাই করার জন্য গেল, তোমার কি রুচি লাগবে না বাবা, তুমি কি রুচি দেবে না বাবা, আল্লাহ নবী দয়ার নবী সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরাইরা রুজি কামাই করতে যাব, তবে শর্ত হলো আমি যতক্ষণ বাইরে থাকবো রুজি কামাইয়ের রাস্তায় থাকবো, ততক্ষণ আপনার জবান থেকে কথা বললে হবে না, আপনি জবানে কথা বললে হবে না,
আল্লাহর নবী বলে সে কি, আমার কাছে কত মানুষ আছে, আমি দিনের কথা শোনাই, কোরআনের কথা শোনাই, দিনের দিকে আর দিনের দিকে তাদের ডাকি, এরকম বললে হবে কি করে? আমি নবী, আমার জবান তো বন্ধ রাখা সম্ভব না। ও আমার ভাইজানেরা, ও আমার জনেরা, যুবকেরা, আল্লাহর নবী তার নবী আমার, আল্লাহর নবী সাহাবা বলেন, হুজুর আপনার যেমন জবান বন্ধ রাখা সম্ভব না, তেমন আমি আবু হুরাইরা, আমার রুজি লাগবে, আমার রুজি দরকার, তারপরেও ওই রুজি আমি না খেয়ে থাকতে পারবো, ওই খাদ্য না খেয়ে ক্ষুধারা যারা সইতে পারবো, তবে আপনারা যেমন থেকে যদি হাদিস শোনা বন্ধ হয়ে যায়, আপনারা যেমন থেকে যদি কোরআন শোনা বন্ধ হয়, আমি আবু হুরাইরা আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। ও জনেরা যুবকেরা, এ নবী পাকে দিবানারা, আল্লাহর নবী তার নবী সাহাবারা জানতো, দুনিয়া দুদিনের দুনিয়া ক্ষণস্থায়ী, নবী আমার আপন, নবী আমার জান, নবী আমার জান্নাত হবে না, দুনিয়া নষ্ট হয়ে যাক, দুনিয়া ক্ষতি হয়ে যাক, দরকার নাই, তবু আমরা আল্লাহর নবীকে ছাড়বো না। ও আমার ভাই জানেরা, ওই জন্যই আল্লাহর নবী তার নবী আমার, হাদিস পাকে মতে জানা, মান আহাব্বা দুনিয়া হু আদরুন বি আখিরাতিহি, আল্লাহর নবী তার নবী জানা, যে ব্যক্তি যতটা দুনিয়া করবে, যে ব্যক্তি যতটা দুনিয়া দুনিয়া করবে, ওই ব্যক্তিটার ততটা আখিরাত নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি যতটা দুনিয়া দুনিয়া করবে, তার ততটা আখিরাত নষ্ট হয়ে যাবে। ওই জন্য আল্লাহর নবী সাহাবারা দুনিয়া দুনিয়াকে ছাইট রেখে দিত, প্রয়োজন মাফিক করতে বেশি করত না। ও আমার ভাইজানেরা, এই প্রসঙ্গে আল্লাহর নবী সাহাবার কথা মনে পড়ে যায়। ও আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, এ নবী পাকে দিওয়ানারা, আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার একদিন নিজের বাগানে নামাজ আদায় করছেন, বাবা খাজুর বাগানে নামাজ পড়ছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তার নবী সাহাবা নামাজ আদায় করে, আর ওই সময় দেখা যায় ওই বাগানে একটা পাখি ঢুকে গিয়েছে, বাবা পাখি ওই বাগানটা ঘন থাকার কারণে পাখিটা ছটফট করে বার হতে পারে না। ওই সময় আল্লাহর নবী তার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নামাজি খালাতে পাখিটার দিকে মন চলে যায়, পাখিটার দিকে ধ্যান চলে যায়, হুজুরের নামাজটা ভুল হয়ে যায়, হুজুর আবার নামাজটা আদায় করে নি, দুবার নামাজটা পড়ে নিয়ে আল্লাহর নবী তার নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যায়, আল্লাহর নবীকে সব কথা জানায়, আল্লাহর নবীকে জানিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তালহা নামাজ পড়ছিলাম, আমার বাগানে পাখি আসার কারণে আমার মনটা চলে যায়, আমার নামাজটা ভেঙে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কারণে তালাকার নামাজ টুটে যায়, যে কারণে তালাকার নামাজ ভেঙে যায়, ওই তালাকার ওই বাগানার লেবে না, ওই বাগানার লেবে না, এই এই বাগানটা আপনার কদমে দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যে বাগানে নামাজ পড়তে গিয়ে তালাহার বাগানের দিকে মন গেছে, তালাহার নামাজে মন নেই, ওই বাগান তালাহার লেবে না, হুজুর বাগান আমি আপনার কদমে দিয়ে দিলাম। ও লোক কেন? ও আমার ভাইজানেরা, ও আমার জনেরা, যুবকেরা, এই জন্য কেন না, কালকা আমার ভাষণের মাটি দেখা যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর একদল বান্দা হাসুনের ময়দানে পুলসিরাত পা রাখাবে, বাবা এই সময় দেখা যাবে বান্দারের চেহারায় সূর্যের আলম নেয় নূরখানা ঝিলমিল করে, সূর্যের আলম নেয় নূরটা ঝিলমিল করে, বাবা ও আমার ভাইজানেরা, ও জনেরা, যুবক, আল্লাহর মালায়েকারা আল্লাহকে বলবেন,
আপনার বান্দারা যাদের চেহারায় নূর ঝিলিক দেয়, যাদের চেহারায় নূর খানা ঝিলমিল করে, অথচ আল্লাহ আমরা গোলাম নূরের তৈরি আর মানুষেরা মাটির তৈরি, নূরের তৈরি হওয়ার পরেও আমাদের চেহারা এত নূর না, আমাদের চেহারা এত জ্যোতি না, ওরা মাটির তৈরি হওয়ার পরেও ওদের চেহারায় কেন এত নূর ঝলক দেয়? তারপরে আমাদের থেকে ওদের চেহারা এত নূর, এটা হয় কি করে? আল্লাহ বলবে তোমরা জিজ্ঞাস করো, দেখো কি ওরা কোথা থেকে পেল। ও আমার ভাইজনেরা, ও আমার জনেরা, যুবকেরা, ও নবী পাক দিওয়ানারা, এই সময় আল্লাহর মালায়েকারা জিজ্ঞাসা করবে, এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দারা, তোমাদের চেহারা এত নূর কোথায় পেরে, কি করে পাও, দুনিয়ায় কি এমন আমল করো? ও আমার ভাইজনেরা, জনেরা, যুবকেরা, এই সময় আল্লাহর বান্দারা আওয়াজ দেবে, এই আল্লাহর মালায়েকারা, আমরা দুনিয়া পৃথিবীর জমিনে এমন কিছু ইবাদত করতে পারি না, আমরা তেমন কিছু ইবাদত করতে পারি না, তবে যখন মসজিদে আজান হয়ে যায়, তবে যখন মসজিদে আজান হয়ে যায়, আমরা সব কাজ ফেলে দিই, ওযুখানা করে দিই, জামাতের অপেক্ষায় মসজিদে এগিয়ে এগিয়ে বসে যায়। একটু মহাব্বতে হবে না? সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বাপ বলো সুবহানাল্লাহ। তাহলে নামাজের কত ক্ষমতা, কত পাওয়ার দেখেছেন বাপ? ইমানের তেজ বাড়াতে গেলে নামাজ চাই, তার কারণ ইসলামের পাঁচটা খুঁটি, তার মধ্যে ইমান কানেকশন লওয়ার পরেই প্রথম করণীয় হলো নামাজ। নামাজ নামাজ পড়ো, ইমান পাকা হবে, যত নামাজ পড়বে ইমান পাকা হবে। আর যারা বলেন নামাজ পড়ি আর না পড়ি ইমান সাঙ্ঘা, ও বাপ মার খাবে, মার খাবে, বাম্পার ফেল মার খাবে, কোনো ব্রেক থাকবে না, শুধু মার আর মার চলবে, ইমান কলজেতে ছেড়ে দেবে, একদম ধোঁয়া তুলে দেবে, দুনিয়ায় তো ধোঁয়া তুলে দিচ্ছে। দেখবেন কিছু লোক আছে, নামাজ নেই, কালাম নেই, বুড়ো হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, বাড়ি ধেত নেই, বসে শুধু বিড়ির পাশায় সুমু দেয় আর গিন্নিদের পিছনে লাগে, ছেলের বোন পিছনে একবার, নাতির পিছনে একবার, বিবির পিছনে একবার, ওরা ওই বুড়োর জন্য দোয়া করে, আল্লাহ একা আকাশের কবে তোলবা, আর সহ্য হয় না, শুধু শুধু ধেত নেই বসে, শুধু শুধু আমাদের জ্বালায়, আল্লাহ ওরে তুলে লা, ওরে খাই করো, এত মানুষের লেপছো, এরে কি সাকাত পারো না, এরে লাও, নাউজুবিল্লাহ, এরকম করে বলে, এরকম গাল দেয় না, দেয় না বাপ। হ্যাঁ, দুনিয়ার গিন্নির গাল খাচ্ছে, তো মরিয়ে দেখো বাপ, কবর কিরাম আরামের জায়গা, ঘুমগে বাঁশি কলজে পানি তুলে দেবে। ও আমার ভাইজনেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাক দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, তাই হাদিসের মধ্যে বলে, আন্নাকু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাকু নূরান ওয়া বুরহানান ওয়া নাসাতান ইয়াওমাল কিয়ামা। ও জনেরা, যুবকেরা, ও নবী পাক দিওয়ানারা, আল্লাহর নবী, দয়ার নবী, তাই বলে, যে ব্যক্তির নামাজ কে চিন্তা করবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তার তিনটি পুরস্কার দেবে। কথা বলো বাপ, তিনটে পুরস্কার একটু মাথায় নেন, ইমান পাকা, ইমান পাকা হবে যদি মেনে নেন, আর যদি না মানো, মূর্খের মতো যদি বলো নামাজ পড়ি আর না পড়ি ইমান সাঙ্গা, বুকি বাঁশ চলবে, কিচ্ছু করার নেই বাপ, তিনটে পুরস্কার দেবে যদি নামাজ পড়া হয়। নামাজ তিনটে পুরস্কার, এক নম্বর আল্লাহর নবী, দয়ার নবী আমার জানান, যদি কোনো ব্যক্তি নামাজ কানা হেফাজত করে, প্রথম পুরস্কার হলো আমার আল্লাহ পাক ওই নামাজ তার ওই বান্দার ললাটে নূর বানিয়ে দেয়। ও আমার ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, ভাই তো মনে করছো নূর লিয়ে কি করব, নূর কোথায় কাজে লাগাবো, না 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 বাপ, কাজে লাগাবে হাদিসের কিতাবে আছে, তুলসিরাত বান্দার পার হতে হবে, চুলের থেকে সরু, হীরার থেকে ধার, আমার উম্মত কেমনে হবে পার, কেননা তলায় আছে জাহান্নাম, নিচে জাহান্নাম, ফুট ফুটে কালো অন্ধকার, জাহান্নাম কি করে পার হবে, আমার বান্দারা কি করে পার হবে? আল্লাহর নবী, তার নবী বলে, চিন্তা নাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, যারা যত নামাজের নূর হবে সে তত তাড়াতাড়ি পুরো সিরাত পার হয়ে যাবে।
ভাই তুলসিরাত তো চুলের থেকে সরু, হীরার থেকে ধার, আহ কি করে পার হবে বাপ, কষ্টকর জায়গা। নবী বলে চিন্তা নেই, নামাজের নূর থাকলে অন্ধকার তো কি, তুলসিরাত অন্ধকার হবে কারণ তলায় জাহান্নাম, আর জাহান্নাম ঘুটঘুটে কালো অন্ধকার। যে অন্ধকারের উদাহরণ দেওয়ার মতো দুনিয়ায় কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। ভাই রাস্তায় যেমন রাতের বেলা আপনি ভাঙড় বাজারে গেলেন, এখন বয়স হয়ে গেছে ফিরতে পারছে না, ভাই বোকে বলতেছেন বাবা সলিমউদ্দিন দাঁড়া বাপ, আজকে আমি ব্যাটারি আনিনি, তোর ব্যাটারি দিটু বাড়ি যাবো বাপ দাঁড়া। সলিমউদ্দিন দেখতে চাষা বিপদে পড়ে একটুখানি চাষার একটু সাথে করলে যাই, বাবা দুনিয়ায় ভাই বো চাষা মনে করে সাথে করে টসে টসের লাইটে তোমার সাথে করে বাড়ি আনবে, মরে যাওয়া কবরে যাওয়া যদি ইমানের নূর না থাকে, নামাজের ইবাদাতের বেগ না থাকে, যখন ফুলসিরাতের কাছে যাবে কপালে নূর থাকবে না, কপালে নূর থাকবে না। যদি বলো ভাইবো দাঁড়া, ভাইবো বলবে চাষা এখানে আর হবে না, সে ভাঙড় বাজারের কেস ওখানে হয়েছে, এখানে হবে না বাপ, কি জ্বালায় পড়িস আগে পার হই, নিজি বাঁচলি বাপের না। ও বাপ ওই জন্যে বলি যারা আমরা ইমানদার দাবি করি বাপ, ইমানের তেজ বাড়াও, এবাদাতের বেগ বাড়াও, কেন ইমানের তেজ যদি না বাড়াও তুলসিরাত পার হবে না বাপ, ইমানের ব্যাটারিটি চার্জ দাও বাপ, ব্যাটারিটি চার্জ দাও, যত নামাজ পড়বা ইমানের ব্যাটারিটি চার্জ হবে বাপ, চার্জ দাও, যদি চার্জ না থাকে সেদিনে ব্যাটারি কোনো মূল্য থাকবে না। ও আমার বিজনেরা জনেরা যুবকেরা, এটা হলো নামাজির পুরস্কার, নামাজির পুরস্কার। ও আমার বিজনেরা, ও নবী পাক দিওয়ানারা, এবার যারা বেনামাজি তাদের হালাত কি হবে বাবা, আল্লাহ নবী দয়ার নবী আমার, হাদিস পাকের মধ্যে যারা যারা বেনামাজি নামাজ যারা পড়ে না, আমার নবী পাক বলে তাদের দুনিয়ার তিনটে জায়গায়, তিনটে জায়গায় নটা সাজা হবে বাপ, তিনটে জায়গায় নটা সাজা হবে বাপ, সে সাজাটা কি? প্রথম নাম্বার জানো, আল্লাহর নবী দয়ার নবী আমার জানা, যদি কোনো বেনামাজি মারা যায় মউতের সময় খায়, ওই বেনামাজি কঠিন অবস্থায় মউত হবে, কষ্ট অবস্থায় মউত হবে, ক্ষুধার্ত অবস্থায় মউত হবে, বেনামাজির মউতের সময় শান্তি পাবে না বাবা। ও আমার ভিজনেরা, ও আমার জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, কেননা রাস্তায় দেখবি যখন কুত্তা মারা যায় কুত্তার মৌতির সময় কামনি করে পা গুলো টানাটানি করে গলায় পেঁচ দেয় বাবা, এরকম করে ঘুরপাক খায় কুত্তার মৌত হবে। ও আমার বেজানেরা নবী পাকের দিওয়ানারা, কুত্তা মারা যাবে সটপট করে দুনিয়ার মানুষ দেখে, কিন্তু কুত্তা বলে কেউ গালে পানি দেয় না, কুত্তা বলে কেউ কাছে যায় না। এইরকম ধারায় বেনামাজির মৌতির সময় জন্তু জানোয়ারের মতো পাশে মানুষ দেখে, কিন্তু কোন উপকার আপনি পাবেন না। তার কারণ আল্লাহর নবীর হাদিস, বালহুম আদাল, বেনামাজিরা জন্তু জানোয়ারের চতুষ্পায় জন্তুর মতো, বেনামাজির থেকে কুকুর ভালো শূকর ভালো, বেনামাজির মূল্য নাই আল্লাহর কাছে। ভাই অনেক তাগি এসছি, ভালো আমার কষ্ট হচ্ছে না তো, ইমানের আলোচনা করছি বাপ, ইবাদত ছাড়া ইমান কোনোদিন পাকা হতে পারে না, ওই জন্য একটু বোঝাচ্ছি বাপ, দুনিয়ায় সাজা কবরেও সাজা হবে, কবরেও সাজা হবে। ও আমার বিজনেরা, ও আমার জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দয়ার নবী আমার, আল্লাহ নবী তাই বলে, আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নফসে মৃত্যু হবে, ওই মউতের পরে মনে করছো বাপ কবরে শান্তি লেবে না, না না, আল্লাহ নবী জানা বেনামাজি মারা গিয়ে যদি কবরে যান, ওই কবরে প্রাথমিক অবস্থায় কবরটা মাটিগুলো ঠেসে দেবে, কবরে দিন রাত আগুন জ্বলবে, আর আল্লাহর আযাবের মালাইকারা ওই কবরবাসীর কবরে কিয়ামত পর্যন্ত আযাব দিতে থাকবে বাবা। ও আমার বিজন, দুটো হয়ে গেল, এবার কবরের পরে হাশরের ময়দানে উঠবে, আল্লাহ নবীর হাদিস পাওয়া যায়, আল্লাহ কোরআনে বলে, ও আমার বিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকে দেওয়ানারা, আল্লাহ কোরআনে বলে ইয়া আল্লাহ ওই সময় বলবেন এ আমার মালাইকারা, ও আমার মালাইকারা যাও চলে যাও, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে না, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করে না, যা এই সমস্ত বান্দাদের।
কদমটা ধরো, কদমটা ধরে পাটা মাটি উঁচু করে, মুখটা মাটির দিকে করে টেনে 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 টেনে, আমি আল্লাহ বা আমার সামনে হাজির করে দাও। আমার বিজনেরা বেনামাজি সেদিনে মুখের উপরে ভার করে পাটা উঁচু করে হাসুরের ময়দানে দাঁড়িয়ে যাবে, কেন না, কেন না, বেনামাজি নামাজ পড়ে না, বেনামাজি কোনোদিন খুশিতে আল্লাহর কুদরত কলমে দু রাকাত সেজদা দেয় না। ওই জন্য আল্লাহ সেদিনে জনমের মতো মুখটা মাটির দিকে করে পাটা উঁচু করে সাজা দিয়ে নেবে। জীবনে তো মসজিদে এসে খুশি মনে দু রাকাত সেজদা আল্লাহর উদ্দেশ্যে দাও না বা, লোকে খারাপ বলবে, তাই জুম্মার দিনে রাকাতে সালাতে বারো হুজুরি জ্বালাতে আমি তো যাবো না, হুজুর শোনে না, চল যাই এসে হাজির। কোন কোন মে দু রাকাত নামাজ পড়ে কোন দিক দিয়ে যে পালায়, ওদের জন্য মনে হয় টোটাল মসজিদ উদ্দেশ্য করলি ভালো হতো, পালানি সুবিধা হবে, কথা বলে না ভাই, খুশি মনে কোনোদিন দাও না, সেদিনে আল্লাহ দিয়ে নেবে, জনমের দোয়া দেবে আর কাজ হবে না, ও সেজদায় লাভ হবে না, গজব হবে, গজব গজব গজব। ও আমার বিজনেরা, ও আমার জনেরা, যুবকেরা, এ নবী পাক দিওয়ানারা, আল্লাহ নবী দয়াল নবী, তাই হাদিস পাকের মধ্যে বলে, মাছ যেমন পানিতে থেকে মজা পায়, মাছ যেমন পানিতে থেকে মজা পায়, ওই রকম ধারায় আল্লাহর নেক বান্দারা, আল্লাহ আল্লাহ বলা বান্দারা মসজিদে গিয়ে তারা ওই রকম পানিতে থাকার মতো, মাছ যেমন পানিতে মজা ওইরকম দাঁড়ায় দুর্বল ইমানওয়ালারা, দুর্বল আবেদেরা মসজিদে গেলে কখনো পালাই 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 আওয়াজ হয়, ঠিক কিনা বলে, দেখবেন দুর্বল ইমানওয়ালা, ও তো বোঝা যায়। আরে পরীক্ষা করার জন্য এই সমস্ত হাদিস গুলোই যথেষ্ট, এ তো আমি বানোয়াটি কথা বলছি না বা বানানো কথা বলছি, আমি বানানো কথা বলছি বা দলিল আছে তো না, দলিল আদিল্লা ছাড়া আলেম উলামা কথা বলে, আলেম উলামা দলিল আদিল্লা ছাড়া কথা বলতে পারে না, দুর্বল ইমান বোঝা যাবে মসজিদে এসে শুধু পালাবে, অত চোরাই বলবে আমি সেক্রেটারি হব, ওরাই বলবে আমি কেশিয়ার হব, এটা আমার লোকের করিস, বাপ সোজা হয়ে যাও মসজিদে টাইম মতো আসবা না, অথচ দায়িত্ব লিথি খুব খুব আগে দায়িত্ব নেবে, দায়িত্বের কত চাপ জানো, আল্লাহর নবী নবী আপাতের পরে সাহাবারা সাহাবী হবে, আপনাদের খলিফা হবে, আবু বকর হুজুর বলে আমি হব না, উমার হুজুর বলে আমি হব না, উসমান হুজুর বলে আমি হব না, আলী হুজুর বলে আমি হব না, জনগণ শেষ বেশ সিদ্ধান্ত করে, দেখো তো নবীর সব থেকে কোলস কে প্রিয় কে, তাকে খলিফা করে দাও, দেখা গেল নবীর সব থেকে আপন, নবীর সব থেকে কাছের, নবীর সব থেকে মহাব্বতের, সব থেকে প্রথম কলেমা পড়নে ওয়ালা, প্রথম দান করনে ওয়ালা, প্রথম মার খানে ওয়ালা, প্রথম হিজরত করনে ওয়ালা, প্রথম নবীর দোস্ত হনে ওয়ালা, সেই তো হলো আবু বকর, ওকেই খলিফা করা হবে, বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, আজকে ওসব হবে না, যে মসজিদে বেশি আসে, যে ভালো নামাজ পড়ে, যার ইবাদত ভালো, যে যে আমানতদার, যে ইমানদার, যার ইমান খাঁটি, যার ইবাদত খাঁটি, যে হারাম খায় না, ওরকম লোক বলে অত সস্তা, অত সস্তা আমি রইছি না, আমি থাকতে দিলি হয় মারি খাবে, বাপ মারি খাবে, মারি খাবে, চলে মন অন্যরকম হয়ে গেল, দরুদ পড়ে একটা নাথ পড়ে দিই, দরুদ জরি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত, দুনায়রে রাসূল পাক দেখিলে কেমন হত, জন্ম আমার নবীর যুগে হলি কেমন হত, আসত ভেসে হাজার বিলারের মধুর জান, আসত ভেসে হাজার তেগ বিলারের মধুর জান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছনে নামাজ পড়লে কেমন হত, দয়ার নবীর পিছনে নামাজ
পড়লি কেমন হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত তিনি কত আলোচনা থাকতাম আমি অত তিনি কত আলোচনা থাকতাম আমি অত সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ দয়ার নবীর সাহাবাগণের সঙ্গী কেমন হত দয়ার নবীর সাহাবাগণের সঙ্গী কেমন হত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আল্লাহুম্মা ওয়ালা আলিহি আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আমার কথা খারাপ লাগছে না তো বাপ বর্তমান সমাজের যে অবস্থা সেই জায়গার দিকে তাকিয়ে আমি কিন্তু অস্পষ্ট বাপ আকেল মানুষ গেলে ইশারা কাপি হে তার কারণ যেখানে ময়লা সেখানে ঝাড়ু মারতে হবে যেখানে জমজাল সেখানে অ্যাসিড মারতে হবে যদি পরিষ্কার জায়গায় অ্যাসিড মারা হয় পাগলামির কাজ হবে না বাপ আজকে আমার সমাজে নামাজে নামাজে পোকা লাগিয়ে ফেলেছে ইমানে ইমানের নূর নষ্ট করে ফেলেছে খুব দরকার এই ওয়াজ করা দরকার বলে আমি আমি চেষ্টা করছি আমার আল্লাহ আমার দ্বারা বলিয়ে দিচ্ছে বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন আজকে তো আমরা দুনিয়া ফেলে আল্লাহকে আপন করতে পারিনি ক্লোজ করতে পারিনি কত সাজা হবে জানো আল্লাহ ছেড়ে দুনিয়া করলে আমি বলবো ইনশাআল্লাহ বলবো জানো আল্লাহ নবী দয়ার নবী সাহাবারা দুনিয়া ভুলে কেমন করে আল্লাহকে কাছে টেনেছে কেমন করে আল্লাহকে কাছে টেনেছে ওই জন্য আল্লাহ কোরআনে বলে নবী সাহাবাদের সামনে আল্লাহ কোরআনে বলে রাদিয়াল্লাহু আনহুম ও রাদু আনহু ও আমার সাহাবারা আমি আল্লাহ তোমার সাহাবাদের উপরে খুশি তোমার সাহাবারা আমার উপরে খুশি বলেন সুবহানাল্লাহ যে সাহাবীদের সামনে কোরআন নাজিল হয়েছে ওই সাহাবীদের কথা বললে স্বাভাবিক ঈমান বাড়বে স্বাভাবিক ঈমান বাড়বে ঈমানের তেজ বাড়বে মানুষকে ভাবতে ইচ্ছে হবে ও আমার ভিজনেরা জনেরা যুবকেরা ও নবী পাকের দিওয়ানারা আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হুজুর বর্ণনা করে আমি একদিন মদিনার বাজারে গেলাম আমি একদিন মদিনার বাজারে গেলাম মদিনার বাজারে গিয়ে দেখতে পাই আল্লাহ নবী দয়ার নবীর সাহাবারা সবাই কেনাকাটায় ব্যস্ত আছে ব্যবসায় ব্যস্ত আছে বেচা কেনায় ব্যস্ত আছে আমি ওই সময় দেখতে পাই আল্লাহর নবী দয়ার নবীর সাহাবান হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে আজান খানা কি কেদাই বাবা হাইয়া আলা সালাহ ইসু নামাজে এর দিকে হাইয়া আলাল ফালাহ ইসু কল্লানের দিকে আল্লাহর নবী সাহাবান আজান খানা কি কেদাই বাবা ও চোরেরা যুবকেরা ও নবী পাকের দিওয়ানারা এই সময় দেখা যায় আল্লাহ নবী সাহাবারা দয়ার নবী সাহাবারা আজানের আওয়াজ কানে শুনে কিনা বেচা ফেলে দিয়ে ব্যবসা বাণিজ্য ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদের নববীর জমিনে হাজিরি হয়ে যায় ও আমার ভিজনেরা ও জোয়ানেরা যুবকেরা আল্লাহ কোরআন নাজিল করে বলে ও তোমার হাবিবে যুবকেরা
সাহাবীদের উপরে খুশি আছি আর তোমার সাহাবারা আমি আল্লাহ আমার উপরে রাজি আছে। ভাই দুনিয়া ফেলে নামাজ পড়েছে আল্লাহ খুশি হয়েছে, আর যারা দুনিয়া দুনিয়া নামাজ ভুলে দুনিয়া করে তাদের কি হবে? চলেন বকেয়া পড়া যাক। আমার এই জনেরা কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সৌভাগ্যের পরশমণি নামে একটা কিতাব লিখে দে বাবা। ওই সৌভাগ্যের পরশমণি কিতাবের ভিতরে জামানা আরিবা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লেগে কাল কামা ভাষণের মাঠে যখন তামাম বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে নফসি নফসি করবে আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। ওই সময় দেখা যাবে একজন কদাকার বিশ্রী চারাদারি নারী যার মাথার চুলগুলো কোঁকড়ানো যার চোখের জ্যোতিটা নীল, ওই রকম নারীকে আসনের ময়দানে হাজিরি করা হবে বাবা। ও আমার মেয়েরা এ নবী পাকের দিবানারা জেনে রাখ আল্লাহর বান্দারা ওই সময় মালাইকাদের বলবে এ আল্লাহর মালাইকারা এ আল্লাহর ফেরেশতারা এই কদাকার বিশ্রী রমণীটাকে আল্লাহর মালায়েকারা বলবে এ বান্দারা জেনে রাখ তোমরা দুনিয়া দুনিয়া করে আল্লাহকে ভুলেছিলে, এটা হলো সেই দুনিয়া। আজকে আল্লাহ দুনিয়ার জমিনটাকে রমণীর আকৃতি করে খাসনের ময়দানে হাজির করে দিয়ে দাও। আমার ভাই জনেরা ওই সময় আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কাঁদবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই দুনিয়া রূপী নারী থেকে আমাদের বাঁচাক, এই মানব রূপী দুনিয়া থেকে আমাদের বাঁচাক। ওই সময় আল্লাহ ওয়াদা করবেন, আল্লাহ আদেশ করবেন এ তোমার মালাইকারা যাও চলে যাও চলে যাও, ওই মানব রূপী দুনিয়াটাকে মানব রূপী দুনিয়াটাকে জাহান্নামে ফেলে দিয়ে দাও, জাহান্নামে পতিত করে দাও। ও আমার মেয়েরা আল্লাহর ভয় কলিজায় লাগাও বাবা, আমি আল্লাহর ভয় কলিজায় যাতে আসে সেই দিকে তাকিয়ে আলোচনা করছি বাবা। ওই সময় আল্লাহ বলবে যাও মারায় কারা ওই মেয়ে ছেলেটাকে দুনিয়া রূপী মানব রূপী দুনিয়াটাকে জাহান্নামে ফেলে দাও, জিনা জাহান্নামে ফেলতে যাক আমি ওই দুনিয়া রূপী মানুষটা আওয়াজ করবে, মানব রূপী দুনিয়া আওয়াজ করবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একা জাহান্নামে যাব না, আমি একা জাহান্নামে যাব না, কেননা দুনিয়ার জমিনে যারা দুনিয়া দুনিয়া করে আমার ভালোবাসে আমার মহাব্বত করে আমি তাদের নিয়ে জাহান্নামে যাব, কেননা আল্লাহর নবীর কাছে যে যে কওমের অনুসরণ করবে যে যার সাথে ভালোবাসা করবে তার সঙ্গে তার হাসন নাসন হবে বাবা। ওই সময় আল্লাহ বলবেন এ তোমার মালাইকারা এ আমার মালাইকারা যাও চলে যাও, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমায় ভুলে গিয়ে দুনিয়া করে আমার ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়া করে আমার রোজা ছেড়ে দিয়ে দুনিয়া করে যাও চলে যাও, তাদের ধরে নিয়ে ওই দুনিয়ার সঙ্গে জাহান্নামে ফেলে দিয়ে দাও যাও, ওই 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 দুনিয়ার সঙ্গে জাহান্নামে ফেলে দাও যাও। আহ কি হবে বাপ সেদিনে যদি আরে আপনি গ্রেফতার হয়ে যাই তাহলে আমার আপনার উপায় কি হবে? আহ কবরে কত মনে করো বাপ, আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো। দুনিয়া দুদিনের, দুনিয়া কদিনের বলো বাপ? দুদিনের। দুনিয়া ধ্বংস, আখেরাত ধ্বংস হবে না। দুনিয়া অল্প সময়, আখেরাত অনেক সময়। দুনিয়া অল্প সময়, আখেরাত অল্প সময়। কেন ভালো করে ভাবো, আমি আমি ঝায়াতে আছি, আমার দাদু চলে গেছে, পর দাদু চলে গেছে, তার দাদু চলে গেছে, কত বছর হয়ে গেল কবরে আছে, আমি কতদিন হায়াত পাবো? ওরা হাত মনে করেন 1500-2000 বছর তারও বেশি কবরে আছে, আমি হায়াত পাবো 80 বছর কিংবা 70 বছর আল্লাহ যতদিন, ধারণা করে একটা বলছি জাস্ট বোঝানোর ক্ষেত্রে, অল্প সময় হায়াত পাবো ভাই 80 বছর সময়টা বেশি না কবরের ভিতরে অনেক দিন আছি ওই সময়টা বেশি? বলেন 80 বছর সময়টা বেশি না কবরের ভিতরে 2000 বছর 3000 বছর সময়টা বেশি? একটা আওয়াজ দাও বাপ,
বেশি কবরের টাইম। দুনিয়ায় 80টা বছর যদি একটু আল্লাহর আইন অনুযায়ী জীবন চালায় তাহলে পরজগতে বেকসুর খালাস হয়ে যাব। 2000 বছর 3000 বছর কবর আমার খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাই জনেরা, ও আমার জনেরা, যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী দয়া নবী সাহাবা হযরতে তাকবীর দা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর। ও আমার ভাই জনেরা, জনেরা, যুবকেরা, আল্লাহর নবী দয়া নবীর সাহাবা হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাই বর্ণনা করলেন, ও নবী পাকের দিওয়ানা জেনেলাম শুনেলাম, আল্লাহ নবী জানান তোমরা দুনিয়া করবে বাবা তুমি মাথায় রেখে দাও, দুনিয়াতে আমরা সবাই মেহমান, দুনিয়াতে আমরা সবাই মুসাফির, মুসাফির বিদায় লেবে বাড়ি যাবে, আর আমানত তার মালিকের কাছে বুঝিয়ে দেওয়া লাগবে। ঠিক কেনা বলে মুসাফির বাড়ি যাবে না, মেহমান বাড়ি যাবে না, টাকা পয়সা যা কিছু আল্লাহ আমানত দিয়েছে, একদিন হিসাব লেবে না লেবে না? বলো বা বা, একদিন তো হিসাব লেবে, ও কবরে যেতে হবে, হিসাব একদিন লেবে। ওই ওই চিন্তা মাথায় রাখো বা, ওইটা মাথায় রেখে দুনিয়া করো, দেখবে আল্লাহ নবী বলে দুনিয়ায় বেশি বেশি কবর জিয়ারত করবে, যত কবর জিয়ারত করবে দুনিয়া থেকে খালেস হয়ে তত আল্লাহমুখী হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না বাপ? সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেব না, একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেব না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, এ বাড়ি গাড়ি টাকা কোনি কিছু হিরাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল মালাইকা যেদিন হাজিরি হবে সে সল চাতুরি যতই করো জানবে রবে শেষে, আজরাইল ফারেস্তা যেদিন হাজির জানবে রবে শেষে, চলবি না সেদিন তোমার, চলবি না সেদিন তোমার কোনো বাহানা, চলবি না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত শুধুই শুনতে পাবে, বুক ফাটবে তোমক ফুটবে না কেমনি জবাব দেবে, আপন জনের কান্না যত শুধুই শুনতে পাবে, বুক ফাটবে তোমক ফুটবে না কেমনি জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের কল্পনা, কি করে বোঝাবে তুমি মনের কল্পনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে তুমি যখন এই নাশাদের ভাবে, কেঁদেছিলে তুমি শুধু হেসেছি সবে, যাওয়ার গালে হাসবে তুমি কাঁদবে জামানা, যাওয়ার গালে হাসবে তুমি কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো
দেখো তোমার আসল ঠিকানা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি আমার স্বামী আপনি তো প্রতিদিন লোকজনকে দিয়ে বাজার ঘাট করান, আপনি একটু আজকে নিজে হাতে আমার জন্য বাজার করেন না? নিজে হাতে আমার জন্য বাজার করেন, এখান থেকে একটা মারাত্মক শিক্ষা আছে, আমি জন্য মানে কলিজা মাচাল দেবে। ওই জন্য আমি কথাটা বলছি, বাদশা হারুনুর রশিদ কি করলো, নিজে বাজার করতে বার হয়ে গেল সাথীদের দিয়ে। ও আমার ভিজনেরা জনেরা যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, বাদশাহ হারুনুর রশিদের বিবি স্বামীকে রিকোয়েস্ট করে, ও আমার স্বামী আপনি লোকদের দিয়ে বাজার করা, আপনি লোকদের দিয়ে বাজার করা, তবে আপনি একটু যান না, আমার মনের ইচ্ছা আপনি নিজে হাতে একটু আমার বাজার করে খাওয়া। ও আমার ভিজনেরা ওই জমানার বাদশাহ বাজারে চলে যায়, এই সময় দেখা যায় বাজার খানা করার পরে লোকজন ঘিরে ধরে, কেননা যাহা পানা এসেছে, আমাদের রাজা এসেছে, সবাই খাতিরি করতে লেগে যায় বাবা। ও আমার একটা ছেলেকে ডেকে বলে, আয় বাবা ছেলে দেখি আয় না বাপ, এই বাজারটা লি আমার বাড়িতে দিয়া, এই ব্যাগটা লি আমার বাড়িতে দিয়া। ও আমার ভিজনেরা একটু শুনে লাও বাপ, ও নবী পাকের দেওয়ানারা বাদশা বাজারখানা বাড়ি পাঠিয়ে দি, বাদশা বেলা করে বাড়ি ফিরলেন বাবা, বাদশা দেরি করে বাড়ি ফিরল, যেই না বাদশা ঘরে ফিরে যান, ওই সময় বিবি বলে, আজ আমার স্বামী আমি আপনাকে আশা করে বললাম, আমায় একটু বাজার করে খাওয়া, আমায় একটু বাজার করে আনো, আপনি বাজারে গেলেন দেরি করে ফিরলেন, তবে আপনার বাজার কুতার, তবে আপনার বাজার কুতার। বাদশা অবাক হয়ে গেল, আজ আমার বিবি আমি তো একটু আগে বাজার পাঠিয়ে দিলাম, কোথায় গেল? বলে বাজার বাড়ি আসে না। বাদশা কি করে লোকজনকে বলে, আয় কি কোথায় আছো, যাও যাও, ওই ছেলেটাকে আমার কানে ধরে নিয়ে আসো, যেই না ধরে আনা গেল। বাদশা বলে, আয় বাবা ছেলে আমি তোমার কাছে বাজার দিলাম, বললাম বাড়িতে পৌঁছে দাও, বাড়িতে বাজার না দিয়ে কোথায় দিলে? ছেলেটা বলে, বাদশা আমি তো বাড়িতে দিলাম, আমি তো বাড়িতে দিলাম। বাদশা বলে, পাকামু করো না, তোমার চাচিমা বলে বাজার বাড়ি আসে না, কোথায় দিলে? ওই সময় ছেলেটা বলে, আয় বাদশা আমি 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 আমার বাড়ি কবরের স্থান, আমি মরার পরে কবর হবে আমার বাড়ি, আমি ওই জন্যে বাজার খানা নিয়ে কবরের স্থানে দিয়েলাম, তবে বাদশা আমার ভুল হয়ে গিয়েছে, আমার বাড়ি কবর তোমার বাড়ি রাজপ্রাসাদ, এটা আমি জানতাম না, আমার বাড়ি কবর তোমার বাড়ি রাজপ্রাসাদ, এটা আমি জানতাম না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি বাজার খানা আপনার কাছে এনে দিই। ও আমার ভাই জানেলা, বাদশার চেতনা খুলে গেল, বাদশার চোখ খুলে গেল, রাস্তার একটা কম বুদ্ধি সম্পূর্ণ ছেলের বেড়ে যদি এটা যায় মরমের পরে, কবর আমার বাড়ি, কবর আমার খাঁটি, আমি বাদশা হয়ে ওই জিনিসটা আমার বেড়ে গেল না। ওই ঘটনার পর থেকে বাদশা হারুনুর রশিদের ইবাদতের বেগে বেড়ে যায়, কবরের কথাটা বেশি বেশি স্মরণ কর। তাই বলি বাগ, কবরের কথা মনে করো বাগ, আল্লাহ দরবারে দাঁড়াতে হবে, কি জবাব দেবে বাবা, ওই কথা মনে করে ইবাদতের বেগ বাড়া।
আমলের বেগে বাড়াও, ইমানের নূর বাড়াও, না হলে সেদিনে আল্লাহর দরবারে যদি ধরা পড়ে যাও আর বাঁচার কোন রাস্তা থাকবে না। সেদিনে যদি ধরা পড়ে যায় আর বাঁচার রাস্তা থাকবে না। অনেকের মনে মনে হচ্ছে কেন হুজুর বড় জলসা দিচ্ছি নাজাত পাবো না? আবাব হ্যাঁ হবে, জলসা দিয়ে নাজাত হবে, তবে তুমি যদি আল্লাহর আইন পূর্ণাঙ্গ মানার পরে জানাবোঝা করার জন্য জলসা দাও, নবীর মহাব্বত কলিজায় নিয়ে জলসা দাও, এই জলসা তোমার নাজাতের ওসিলা হবে। বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ নেই, কালাম নেই, শরিয়াতের দন্তস্ব জানো না, শুধু মিলাদ দেবো, মিলাদ দেবো, হুজুরলায় মিলাদ দেবো, কলজে পানি তুলে দেবে আল্লাহ, এ হুজুর হুজুরি ধরে পাওয়া যাবে? সরি বলো বা, এ হুজুর তাই কোথায় থাকবে তা ঠিক আছে বা? এই জওয়ানেরা হুজুর হুজুর করে লাফিও না, ইবাদত করে হুজুর হুজুর করো, নাজাত পাবে। ইবাদত ছাড়া হুজুর হুজুর করবা মার খাবা, তার কারণ আজকে এত বড় একটা জলসা হচ্ছে, এখানে বসে আমরা আজকে তওবাতুল্লাহ করব না বা? তওবা করব, আল্লাহ মাফ করে দেন। তওবার মর্ম কি? যে হুজুর বলতেছে একবার পড়ো, তো আমি একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি, পড়ে দিলাম, কথা মানে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি, হুজুর বলতেছে আমি পড়ে দিলাম, কাল সকালে যা ছিল তাই, তওবা হলো? জোরে বলো বাপ, তওবা হলো? তওবার মর্ম কি? আল্লাহ যা করেছি করেছি, আর করবো না, আল্লাহ অন্যায় হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না, আল্লাহর বেনামাজি থাকবো না, আল্লাহর ঘুষকো থাকবো না, আল্লাহ তওবা করছি মাফ করে দাও, এইটা হলো তওবা। আর আপনি বলতেছেন হুজুর বলতেছেন আমি একবার বলি, বলে নিলেন, কাল সকালে কুত্তার লেজের মতো যে বেনামাজি সে বেনামাজি, যে ঘুষকোর সে ঘুষকোর, যে লুটেরা সে লুটেরা, যে ছিনতাইকারী সে ছিনতাইকারী, যে গরিবকে ধোকা দেয় সে গরিব ধোকা দেনে ওয়ালা, আল্লাহ সাকি বলছিস বাপ, এ মিলাদ তোমার নাজাত দেবে না, কলজে পানি তুলে দেবে, কলজে পানি তুলে দেবে। এই আমি গত কয়েকদিন আগে এক জায়গায় জলসায় গেছি, সেই বসিরহাট এলাকার দিকে, আমি পুরোপুরি আর খুলে বলবো না, তার কারণ সমস্যা, এই আওয়াজ হয়তো তার কানে চলে যাবে, বাপ কোথাকার জিনিস কোথায় যাবে তার ঠিক নেই। হ্যাঁ, তার বাড়ি গেছি, তুমি কি করো ভাই? ও খুশিতে বলছিস আমি এলাকার পঞ্চায়েত, মাশাআল্লাহ, মানুষের সেবা করা কাজ তো, খুব ভালো কাজ তো, আল্লাহ কবুল করুক, খুব ভালো কাজ ভাই, এইসব খারাপ কাজ কি? আমি যদি আমি যদি মনে করি আমি একটা দায়িত্বশীল ব্যক্তি, আমি একটা দায়িত্ব নিয়েছি জনগণের সেবা করা কাজ, বলতেছে হুজুর আমার কি তুমি তাই মনে করতেছ? কি ব্যাপার? বলে আমার দুটো বাড়ি, তিনটে গাড়ি, সব নাশ করেছে, এই পঞ্চায়েত তো এত টাকা কামাই খায় না, কোথায় পেলে বাপ? হ্যাঁ, উঠোনে দেখি বিশাল বড় হাড়ি ফেলে বিরিয়ানি খাচ্ছে, হুজুরি একটু খাওয়াবে, হুজুরি একটু খাওয়াবে, আল্লাহর কি রহমত, অস্কতি উঠিছি একদম পুরো সামনে বসকে রেখে পুরো প্লেন কো ছেড়ে দিছি, লাভার পরে বলতেছে তোর একটু কিরম পানা হয়ে গেল জানো না, আমি একটু এরম পানা বলি, তার কারণ যেখানে ব্যথা সেখানে যদি মলম না লাগাই ও ডাক্তারের জাত বাপ, যেখানে ব্যথা সেখানে যদি মলম না লাগাই ও ডাক্তারের জাত, ও আমার টাকা দেবে না দেবে পরের ব্যাপার, ও সুযোগ দিয়েছে ওর তুলোধনা করার জন্য, অন্য জায়গায় বললি লেট হবে, ওর বাড়ি দাওয়াত করেছে বললি মারবে না, ওর মানে লাগবে হুজুর দাওয়াত করে ঠেঙাচ্ছি, হারা এই হুজুর দাওয়াত করে ঠেঙাচ্ছি, ঠেঙাবে না, এখন অস করে লেবিছি আমার হাত দিয়ে এটা দিয়ে দিলে বলছে এই হাত লাই, বলে বাবু আমি তো খাওয়া দাওয়া করবো না, বলে কেন দুটো আমি না অসুবিধা আছে, এটা ওই একটু গাড়িতে একটু কিছু আছে ওই খাবো, তাহলে হুজুর না আমার বাড়ি কত হেভি হুজুর এসে খেয়ে গেছে, অমুক হুজুর খায় তমুক হুজুর খায়, আমি দেখাচ্ছ কি একটা বিষ পান করবো, রাগ করেন না বাপ হবে না, হাসতে হাসতে উঠে গেছি আর যা জ্বলন্ত ওর ঘরে বসে দিয়েছি, বলি বাপ শোনো জীবনে আদম সন্তানের পেট ভর্তি হবে না, আল্লাহ নবীর হাদিস লা ইয়ামলাউ জাওফা ইবনা আদামা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট একমাত্র মাটি ছাড়া আর কিছুতেই ভর্তি হবে না, একটু কম করো বাপ, একটু কবরের কথা ভাবো, বলি ওর বাড়ি থেকে উঠেছি, বাপ যারা দুনিয়া দুনিয়া করতো মাথায় রাখো এই কথা আল্লাহ নবী অনেক আগে বলে গেছে, আদম সন্তান যত বড় হয় তত দুনিয়া লুবি হয়, দুটো জিনিস বাড়ে, একটা হলো অনেক টাকা কামাই করবে, শুধু টাকা টাকা, যত বয়স হচ্ছে হাড় যত পেকে যাচ্ছে শরীরে যত রস হচ্ছে শুধু টাকা চাই টাকা, আর মনে হয় অনেক দিন বাঁচবো মরবো না, এটা আদম সন্তানের খাসলা, এই সত্যি কথা কিনা বলেন, বাস্তবটা বলেন, ও যত দিন যাচ্ছে তত ইবাদত থেকে দূরে দুনিয়া দুনিয়া করছে, নবী তাই বলে আদম সন্তানের দুটো সোনার পাহাড়ও যদি দেওয়া হয় ও বলবে আর একটা সোনার পাহাড় লাগবে, আর একটা পাহাড় লাগবে, ওই জন্য বলছি বাপ কমা দরকার আছে, উসমান হুজুরকে আল্লাহ ধনী করেছে, তুমি উসমান হুজুরের মতো ধনী হও, উসমান হুজুরের মতো ধনী হও, আল্লাহ চায় তুমিও জান্নাত পাবে, আর তুমি যদি আবু জেহেলের মতো ধনী হও, ভাই ভালো করে বুঝবেন, আজকে আমি অস করছি, নবী অস করেছে না, আমার নবী অস করেছে না, আমি অস করছি, আল্লাহর রহমতের একটা সিলসিলা আছে, আচ্ছা ভাই
আজকে নবী ওয়াজ করেছে, নবীর ওয়াজ আবু বাকর হুজুর শুনেছে, উসমান হুজুর শুনেছে, তালাকা হুজুর শুনেছে, জুবাইর হুজুর শুনেছে, খালিদ বিন ওয়ালিদ শুনেছে, ইকরামা বিন আবু জাহাল শুনেছে, এরা ওয়াজ শুনেছে, এরা ওয়াজ শুনে, এই সমস্ত সাহাবারা ওয়াজ শুনে জান্নাতের টিকিট কেটে জান্নাতি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে হবে না বাপ, সুবহানাল্লাহ। যে ওয়াজ আবু বাকর হুজুর শুনে জান্নাতি হয়েছে, ওই ওয়াজ আবু জাহাল কি শুনিনি বাপ? একটু জোরে বলো না বাপ, ওই ওয়াজ কি আবু জেল শুনিনি? আবু জেল ওই ওয়াজ শুনেছে, তবে আবু জেল জাহান্নামী হয়েছে। আহ, আবু লাহাবও একই ওয়াজ শুনেছে, আবু লাহাব জাহান্নামী হয়েছে। ও ভাই, আহ, উমাই ইবনে খালফ একই ওয়াজ শুনেছে, জাহান্নামী হয়েছে। আহ, উতবা উতাইবা আবু জেহেলের দুটো বেটা ওই একই ওয়াজ শুনে নবীর জামাই হয়েছিল, তারপরে জাহান্নামী হয়েছে। আমরা নবীর জামাইও না, নবীর ডাইরেক্ট নবীর কথা শুনিও নি, তারপরেও আমরা নবীর মহব্বতটা রাখার চেষ্টা করছি। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকেও যদি এই ওয়াজ পরিবর্তন হওয়ার নিয়তে শোনা হয়, নাজাতের রাস্তা খোঁজার নিয়তে শোনা হয়, নিজেকে বাঁচানোর ইবাদত পুক্ত করার নিয়তে শোনা হয়, আল্লাহ সাক্ষী বলছি আমি শাইনুর, এটাও নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আর যদি মনে হয় না গ্রামে এটা বড় কর দিছি, এ মাতা ও মাতায় গেট বিশাল লাইট ছড়িয়ে দিছি, আমার কা বড় মিলা শুধু বসতি হয় তাই বসতিছি, আল্লাহ সাক্ষী বলছি এত টাকা দান করার পরেও এই দান জাহান্নামে চলে যাবে। তার কারণ তুমি দোয়ার দরকার দেছো, তোমার নিয়ত নিয়ে আমি একটু শুনবো, আমি পরিবর্তন হব। যাক যাক, ভালো, এ নিয়ত যদি না থাকে এ ওয়াজ জাহান্নামে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তার কারণ যে কোরআন জান্নাতের কথা বলে সেই কোরআন কিন্তু জাহান্নামের কথাটাও বলেছে। আবার বলেছে না বলেনি? যে নবী খেদমত করলে, যে নবীর ভালোবাসলে, যে নবীর কথা আলোচনা করলে যেমন আল্লাহর জান্নাত পাওয়া যায়, তেমন ওই নবীর সামনে বেয়াদবি করলে জাহান্নাম বাঁধা। কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে? পারবে না। তাদের বলতেছে এই তোরা নবীর মহাব্বত যদি করিস তো জান মেরে দেবো, কেন বেকার নবী নবী করছিস? আমার আমার গোলাম, আমার দাস, আমার খাস, আমার ঘরে থাকিস, আর তোর মুখে মুস্তাফার নাম বন্ধ কর, বলে হবে না। আবু জেহেলের দাসী আম্মাজান, আম্মাজান জিন্নিরা, নাম শুনেছেন না? আম্মাজান জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা, আবু জেহেলের দাসী, গোপনে কলেমা পড়েছে, আবু জাহালের কানে খবর গেছে, আবু জাহাল জিন্নিরাকে আদর করে ডেকে বলছে, জিন্নিরা তোমার বয়স হয়েছে, আমি খবর পেলাম তুমি নাকি মুস্তাফার কলেমা পড়েছো, বলে হ্যাঁ, বলে শোনো যদি জানে দুদিন বাঁচতে চাও ওই মুহাম্মাদের কলেমা ছাড়ো না মেরে দেবো। আম্মাজান জিন্নিরা চোখ ফেটে পানি বের করে বলেছিল, আবু জাহাল জেনে রাখ, যে নবীর জন্য আমার জান, যে নবীর জন্য আমার প্রাণ, যে নবীর জন্য কুল কায়নাত, ওই নবীর জামান জিন্নিরার জামানে, ওই নবীর কথা জিন্নিরার জামানে বন্ধ হওয়ার থেকে জান যাওয়া ভালো, অসুবিধা নাই, তুমি রেডি হও, আমি তৈরি আছি। বলেন একটু জোরে হবে না? বলে একটু জোরে হবে না? ও আমার বিজনেরা, জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, আবু জাহাল ওই সময় বাহিনীদের ডাকে, আয়কে গোদায় আছি সেদিকে আয়, আমার জিন্নিরা আমার বাড়ি থাকে, আমার খায়, আমার গোলাম হয়ে মুস্তাফার নাম পড়ে কবে না? ও আমার বিজনেরা, ও জনেরা, যুবকেরা, ও নবী পাকের দিওয়ানারা, ওই না সবাই বেইমানেরা, আম্মা জান জিন্নিরাকে মার লাগাই, এত মার মারে, এত মার মারে, আম্মা জানে চেহারাটা রক্ত মাখা হয়ে যায়, আম্মা জানে চেহারাটা রক্ত মাখা হয়ে যায়। ওই সময় বেইমানেরা শক্ত একটা কাঠ দিয়ে আম্মা জানের মাথায় এমন করে মেরে দেয়, আম্মা জানের মাথায় এমন করে মেরে দেয়, আম্মা জানে জিন্নিরা চোখের জ্যোতি খারা নষ্ট হয়ে যায়, আম্মা জান নাবিনা হয়ে যায়, আম্মা জানার চোখে দেখতে মায়েরা। ও আমার ভাই জানেরা, ও জনেরা, যুবকিরা, ও নবী পাকের দিওয়ানারা, আম্মা জান জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা এই অন্ধ অবস্থা খানা দেখি বেঈমানেরা বলে, এ জিন্নিরা, এ জিন্নিরা, তুমি আমাদের খবর লানাদের পূজো করো না, আমাদের খবর উজ্জার ইবাদত করো না, বলি আমাদের খবর লানা তোমার চোখের জ্যোতিটা ছিনিয়ে লাগ, আমাদের খবর লানা তোমার চোখের জ্যোতি ছিনিয়ে লাগ। আম্মা জান ওই সময় মনে ব্যথা পেয়ে আল্লাহর কানে দুটো হাত তুলে দিলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, বেঈমানেরা আমায় এতক্ষণ মানে,
আমায় এত ঘন কষ্ট দেয়, আল্লাহ আমি জীবনে করি না সব শুনে নিলাম। তবে বেঈমানেরা বলে ওরা ওদের হবলানত নাকি আমার চোখের যদি খানা চিনিয়ে নেয়, আল্লাহ এটা আমি মেনে নিতে পারি না। কেন না, যে আল্লাহ আমায় বানিয়েছে, যে আল্লাহ আমায় তৈরি করেছে, ওই আল্লাহ আমার চোখের যদি যদিটা চিনিয়ে নিয়েছে, এটা আমার বিশ্বাস নেই। হবলানা এটা করতে পারে না, ওরা তো হাতে করে তৈরি করে পূজা করে। আল্লাহ যে আল্লাহ আমার চোখের যদি দিয়েছ, ওই আল্লাহ তোবারা আমার চোখের যদিটা ফিরিয়ে দাও। আমার বিজনেরা ও জনেরা যুবকিনা ও নবী পাকের দিওয়ানারা, ওই সময় আল্লাহ পাক আম্মা জনের দোয়াটা কবুল করে নি, সঙ্গে সঙ্গে আম্মা জানে চোখের যদিটা আল্লাহ ফিরিয়ে দিয়ে দেয়। ও জনেরা যুবকিরা, কেন না, আল্লাহ কোরআনে বলে ইজা আরাদা শাইয়্যান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কিছু বানাতে চায়, আল্লাহ যখন কিছু তৈরি করতে চায়, আল্লাহ শুধু বলে হ্যাঁ, সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতে সেটা হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আম্মা জান জিন্নিরা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, কেন না, আল্লাহওয়ালা যদি আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেয়। বেঈমানেরা গোলাম সাহাবীদের এমন করে কষ্ট দিচ্ছে, খবর চলে গেছে আল্লাহর নবীর কাছে, দয়ান নবীর কাছে খবর গেল, হুজুর আপনার গোলাম সাহাবাদের গরীব সাহাবাদের এরা কষ্ট দিচ্ছে, হুজুর কি হবে হুজুর। আল্লাহ নবী সাহাবাদের বলে, বাবা সাহাবারা যাও না, গাঁটির টাকা নিয়ে, গাঁটির পয়সা দিয়ে গোলাম সাহাবীদের ছাড়িয়ে এলাও, তার কারণ আমি যদি আপনার গোলাম হয়ে যাই, আপনার আপনার বাড়ির গোলাম, আপনি আমাকে কিনে নিলেন, আপনার কথা ছাড়া আমি চলতে পারছি না, না আপনার কথা ছাড়া আমি চলতে পারছি না, কি হবে। ওই জন্য আল্লাহ নবী সাহাবাদের বলছে, যাও বাবা টাকা পয়সা দিয়ে একটু ব্যয় করে ভাইদের ছাড়া ওদের বাঁচাও। ও আমার ভাইজনেরা, ও আমার জনেরা যুবকিরা, ও নবী বাগের দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা, এই সময় টাকা পয়সা নেই, সাহাবা হুজুরদের আর এমনি করে গোলাম সাহাবাদের ছাড়িয়ে নেয়, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবাগান, হযরত আবু বকর হুজুর আমার গাঁটির টাকা পয়সা দিয়ে গোলামগুলোকে ছাড়িয়ে নেয়, গোলামগুলোকে আজাদ করে নিয়ে নেয়। এই অবস্থা দেখি আর টাকা পয়সা কমে যায় কমে যায়। ওই না সময় আবু বকর হুজুরের আব্বা জান আবু বকরকে বলেছিলেন, এ বাবা আবু বকর, এ বাবা আবু বকর, ওই মুহাম্মাদের প্রেমিক, ওই মুস্তাফার প্রেমিক, গাঁটির টাকা পয়সা গুলো শেষ করে দেবে বাবা। ও আমার এই জনেরা জনেরা যুবকিরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর আমার ওই সময় আব্বা জানকে বলেছিলেন, এ আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আবু বকর, আমার টাকা পয়সা তো দূরের কথা, আল্লাহর নবী যদি চান, দয়ার নবী যদি চান, আমি আবু বকর, আমার কলিজাটাও দিতে দেরি করব না। একটু মহাবুদ বলো না, সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর হুজুর আমার গোলামগুলো আজাদ করতে করতে, দাসগুলো আর গরীব দাসী সাহাবাগুলোকে আজাদ করতে করতে টাকা পয়সা ফুরিয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, আল্লাহ নবী সাহাবা দয়ার নবী সাহাবা ছেঁড়া ফাটা কম্বল পরে আল্লাহর নবীর দরবারে বসে আছে। গোলাম আজাদ করতে করতে আবু বকর হুজুরের এমন হাল হয়ে গেছে, ভাই গোলাম আজাদ মানে তো এটা না যে জলসার মজলিসে আগামী বছর একটা গরু দেবে, কও বলে বলে গায়ে ঘামবার হয়ে যাবে, তাও গরু বার হবে না ভাই। গোলাম আজাদ করা তার থেকে অনেক ব্যাপার, অনেক মূল্যের ব্যাপার, অনেক অর্থের ব্যাপার, সব গাঁটির টাকা দিয়ে মুক্ত করা নবীর কথা মেনে লওয়া যাতা ইমান, যাতা ইমানের কাজ না। ও আবু বকর গোলাম আজাদ করে করে গরিব হয়ে গেছে, ছেঁড়া কম্বল তালিওয়ালা কম্বল পরে আল্লাহর নবীর দরবারে গোটো ছোট হয়ে বসে আছে, আহ নবীর কাছে বসে আছে, গরিব সাহাবা।
সকলে একটু সালাতুল সালাম পড়িয়ে নেবি।